আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু অনলাইন ক্লাস। আই এম কে এম মঈন হোসাইন, এসএসসি ইংলিশ টিচার, কেভি বিস্কুরান কলেজ, ঢাকা। বেসিক ইংলিশ গ্রামার, টপিক জিরো কন্ডিশনাল। টপিক জিরো কন্ডিশনাল, দ্যাট মিনস প্রেজেন্ট টু প্রেজেন্ট কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল বলতে কি বোঝায়? প্রেজেন্ট টু প্রেজেন্ট কন্ডিশনাল। আমাদের দেশের বই পুস্তকগুলো প্রেজেন্ট জিরো কন্ডিশনাল বিস্তারিত আলোচনা নেই। আমরা চেষ্টা করছি, বিশেষ করে আমি চেষ্টা করছি বিষয়টা একটু ফুটিয়ে তোলার জন্য। আমার আমার মনে হয় এটা খুবই সহজ এবং সাবলীল, একটু খেয়াল করলে তুমি বুঝতে পারবে। ওকে, নেক্সট থিংস উইল বি ডিসকাস। আমি আজকে কি কি বিষয় নিয়ে আলোচনা করবো? বাট ফার্স্ট আই উইল ডিসকাস উইথ দ্য ডেফিনেশন, সংজ্ঞা নিয়ে আলোচনা করবো। দেন কাইন্ডস অফ কন্ডিশনাল, শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করবো। নেক্সট ফিল্ডস অফ অ্যাপ্লিকেশন, কোথায় কোথায় প্রয়োগ করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করবো। আপনাদের একটা ফর্মুলা বা স্ট্রাকচার নিয়ে আলোচনা করবো। ফাইনালি সাম বেসিক এক্সাম্পল, কিছু এক্সাম্পল দিয়ে শেষ করবো। ওকে, জিরো কন্ডিশনাল আজকে আমাদের পাঠ্য বিষয়। জিরো কন্ডিশনাল, হোয়াট ইজ কল কন্ডিশনাল? আমি আগে কন্ডিশনাল সংজ্ঞা নিয়ে আলোচনা করছি। শর্ত সাপেক্ষ কোনো বাক্যকে কন্ডিশনাল বলা হয়। হ্যাঁ, কি বলেছি? শর্ত সাপেক্ষ কোনো বাক্যকে কন্ডিশনাল বলা হয় ইন ইংলিশ। ওয়েন ইফ ক্লজ ওয়ার্কস অ্যাজ দ্য কন্ডিশন অফ দ্য মেইন ক্লজ ইজ কল্ড কন্ডিশনাল। ওয়েন ইফ ক্লজ ওয়ার্কস অ্যাজ দ্য কন্ডিশন অফ দ্য মেইন ক্লজ ইজ কল্ড কন্ডিশনাল। এক্সাম্পল, ইফ ওয়াটার ফ্রিজেস ইট টার্নস টুয়াইস। হ্যাঁ, যদি পানি ঠান্ডা হয় বরফে রূপান্তরিত হয়। আইল বলছে আইল আইল গো ইফ ইউ কাম, বলছে আই উইল গো ইফ ইউ কাম, আমি যাব যদি তুমি আসো। ইফ ইউ কাম আই উইল গো, ঘুরিয়ে দিয়েছি। ইফ ইউ কাম আই উইল গো, দেখো দুই নম্বর সেন্টেন্সটা এক এবং তিনের মাঝে কিন্তু কমা দেওয়া আছে, দুয়ের মাঝে কমা দেওয়া নেই। কেননা ইফ ক্লাস ইফ যদি মাঝে বসে তাহলে কমা দিতে হয় না। ওকে, আমি আরো বিস্তারিত আলোচনা করে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। কন্ডিশনালের আর একটা সংজ্ঞা দিয়েছি যে একটি কমপ্লেক্স সেন্টেন্স এর সাবঅর্ডিনেট ক্লজ যখন প্রিন্সিপাল ক্লজ এর শর্ত হিসাবে কাজ করে তখন তাকে কন্ডিশনাল বলা হয়। কি বলেছি? কন্ডিশনাল মেইনলি কমপ্লেক্স সেন্টেন্স। তা বলছে একটি কমপ্লেক্স সেন্টেন্স এর সাবঅর্ডিনেট ক্লজ যখন প্রিন্সিপাল ক্লজ এর শর্ত হিসাবে কাজ করে তখন তাকে কন্ডিশনাল করে। না, আই উইল গো ইফ ইউ কাম, হ্যাঁ আমি যাব যদি তুমি আসো। এখানে কি কি দেখতে পাচ্ছি আমরা? আই উইল গো, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ইফ ইউ কাম এর সাবঅর্ডিনেট ক্লজ। ইফ ইউ কাম আই উইল গো, এখানে ইফ ইউ কাম সাবঅর্ডিনেট ক্লজ, আই উইল গো এটা প্রিন্সিপাল ক্লজ। ফর এক্সাম্পল, ইফ ওয়াটার ফ্রিজেস ইট টার্নস টু আইস, ইফ ইট রেইনস আই উইল গো আউট অথবা নট গো আউট, যেতে পারি নাও পারি। ইফ ইট রেইন, বৃষ্টি হতো, আই উড নট গো আউট। ইফ ইট রেইন আই উড হ্যাভ নট গো আউট। আসলে এখানে আমি চারটা কন্ডিশনাল এক্সাম্পল দিয়েছি, অর্থাৎ জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনালের এক্সাম্পল দিয়েছি। আমরা শুধু এখানে আসছি, এখানে শুধু মেইনলি কন্ডিশনাল সংজ্ঞাটা পড়ছি। তা কি? যে কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ যখন প্রিন্সিপাল ক্লজ এর শর্ত হিসেবে কাজ করে তখন কন্ডিশনাল। ওকে, এখন আসি। কন্ডিশনাল বলতে আবার অন্য কিছু বোঝায়। হ্যাঁ, কন্ডিশনাল বলতে আবার কি অন্য কিছু বোঝায়? আবার কন্ডিশনাল বলতে কিছু কিছু ক্ষেত্রে কাল্পনিক বা অসম্ভব শর্ত বোঝায়। আমি যদি রাজা হতাম তবে গরিবদেরকে সাহায্য করতাম। ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প দ্য পুয়ার। আমি আমি যদি তুমি হতাম তাহলে ছেলেটাকে একটি চড় দিতাম। ইফ আই ওয়ার ইউ আই উড স্ল্যাপ দ্য গার্ল, স্ল্যাপ দ্য বয়। ইফ আই ওয়ার ইউ আই উড স্ল্যাপ দ্য বয়। আমি যদি তুমি হতাম তাহলে ছেলেটাকে একটা চড় দিতাম, কাল্পনিক। আসি আমরা সামনে আগে আরো বুঝতে পারবো আশা করি। হোয়াট ডু উই ইউজ কন্ডিশনাল, আমরা কন্ডিশনাল কোথায় ব্যবহার করি? ইন দ্য কমপ্লেক্স সেন্টেন্স, ইন দ্য কমপ্লেক্স সেন্টেন্স, ইন দ্য কনভার্সেশন। হ্যাঁ, তিনটা জায়গা বেসিক্যালি। ইন বলছে কি বলছে? ইন দ্য কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে। ইন দ্য কমপ্লিট সেন্টেন্স, কমপ্লিট সেন্টেন্সের মধ্যে। ইন দ্য কনভার্সেশন, কথোপকথনের মধ্যে, কথোপকথনের মধ্যেই বেশি প্রয়োগটা হয়ে থাকে। ওকে, নেক্সট কাইন্ডস অ্যান্ড ফর্মুলা। দেয়ার আর ফোর কাইন্ডস অফ কন্ডিশনাল। কয়রকম কন্ডিশনাল? চার রকম কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। আমি দেখো জিরো কন্ডিশনালটাকে একটু 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 ডিস্টেন্স রেখেছি বাকিদের তুলনায়, কারণ এটাই আজকে আমাদের আলোচনা বিষয়।
আমরা অন্য কন্ডিশনগুলো ফার্স্ট সেকেন্ড বা থার্ড কন্ডিশন নিয়ে আমরা আলোচনা করব না। ফর্মুলা এখানে বলছি ইফ ক্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, আসলে এক নম্বরটা হচ্ছে জিরো কন্ডিশনের ফর্মুলা। যেমন যেমন দেখো আমরা এখানে ইতিমধ্যে তোমাকে আমি কিছু ইন্ডিকেশন দিয়েছি, তুমি যদি দেখো ইন্ডিকেশন পেয়ে যাবে আর কি। এই এই দেখো আমি ডাক দিচ্ছি এই প্রেজেন্ট টু প্রেজেন্ট, দ্যাট মিনস ইফ প্লাস প্রেজেন্ট প্লাস এই প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। আমরা আজকে এটা নিয়ে আলোচনা করবো, আমরা পরবর্তীতে অন্যটা নিয়ে আলোচনা করবো, সেদিকে দৃষ্টি দেবো না, কারণ আমি ইতিমধ্যে কন্ডিশন নিয়ে ভালো অনেক ক্লাস দিয়েছি। আমি আশা করি কমপ্লিট সেন্টেন্সের মধ্যে তুমি আমার ক্লাসগুলো পাবে। তা আমি এখন তোমাদেরকে কি করছি, তোমাদেরকে মেইনলি জিরো কন্ডিশনের দিকে নিয়ে যেতে চাচ্ছি। তাহলে জিরো কন্ডিশনাল মিনস ইউনিভার্সাল ট্রুথ অর চিরন্তন সত্য শর্ত। ইউনিভার্সাল ট্রুথ বলতে জিরো কন্ডিশনাল অথবা ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্যমূলক শব্দ শর্ত, আমরা আর একটু বিস্তারিত পাবো একটু পরে আসি। জিরো কন্ডিশনাল বলছে কন্ডিশনাল ফর্মুলা, আবার সেই একই কথা আমি আর জিরো কন্ডিশনাল মানে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশন নিয়ে আলোচনা করবো না, আমি সামনে আগাচ্ছি। ইফ ইট ইজ লাইক প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, কি বলেছি, ইফ ইট ইজ লাইক, ইফ ইট ইজ লাইক প্লিজ দেখো এখানে কমান্ড দিতে হবে, ইট ইজ লাইক প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। জিরো কন্ডিশনাল, এখন কিন্তু আমরা পুরোপুরি জিরো কন্ডিশনে চলে আসছি। দেখো জিরো কন্ডিশনালতে আমি এবার বিস্তারিত বলছি, তোমরা সবাই বি অ্যাটেন্টিভ। জিরো কন্ডিশনাল মিনস বৈজ্ঞানিক সত্য বা চিরন্তন সত্য। আমি হয়তো একটু আগে ওদিকে কিছু বলেছিলাম যে বৈজ্ঞানিক সত্য বা চির সত্য নিয়ে একটু কথা বলেছিলাম, তাই না? কিন্তু এখন আমি তোমাকে বিস্তারিত তথ্য দিয়ে তোমাকে বোঝাতে চেষ্টা করছি জিরো কন্ডিশনাল মিনস কি বলছে। জিরো কন্ডিশনাল মিনস বৈজ্ঞানিক সত্য বা চির সত্য যা প্রেজেন্ট টু প্রেজেন্ট দ্বারা এর ব্যাখ্যা দেওয়া হয়ে থাকে। আমরা আসি সামনের দিকে, আগালে আমরা আরো ভালো বুঝতে পারবো ইনশাল্লাহ। এবার দেখি জিরো কন্ডিশনাল, যখন কোনো কন্ডিশনাল দ্বারা বৈজ্ঞানিক সত্য বা চির সত্য বোঝায় তখন তাকে জিরো কন্ডিশনাল বলে। ইফ ওয়াটার ফ্রিজ ইজ ইট টার্নস টু আইস, যদি পানি বরফ হয়ে যায় বা পানি জমে যায় তাহলে কি হবে, ইফ ওয়াটার ফ্রিজ যদি পানি জমে যায় তাহলে ইট টার্নস টু আইস, কোথায় যায় কি হয়, বরফ বরফ হয়ে যায়। বলছে যে এখানে একটা এনবি দিয়ে নোট দিয়েছি, এনবি নোটা বিন, হ্যাঁ বিশেষ দ্রষ্টব্য, ইফ ক্লজের পরে সর্বদা একটি কমা দিতে হয় কিন্তু ইফ ক্লজ মাঝে বসলে কোনো কমা দিতে হয় না। যেমন ইফ দ্য বেবিস, ইফ দ্য বেবিস ক্যান সি আদার বেবিস, যদি বাচ্চারা অন্য বাচ্চাদের দেখতে পায় দে ফিল হ্যাপি। আবার দিয়েছি ইফ পিপল ডু ফিজিক্যাল এক্সারসাইজ দে ক্যান লিড আ হ্যাপি লাইফ, যদি মানুষ শারীরিক ব্যায়াম করে তাহলে কি করতে পারে, তারা সুখী জীবন যাপন করতে পারে। ইফ পিপল ডু ফাস্টিং, যদি রোজা রাখে দে বিকাম স্লিম, তারা কি হয়, তা চিকন চিকন হয়ে যায়। তাহলে ক্লিয়ার? তাহলে আমরা কি বলছি, যে কন্ডিশনাল যখন কোনো কন্ডিশনাল দ্বারা বৈজ্ঞানিক সত্য বা চির সত্য বোঝায় তখন তাকে জিরো কন্ডিশনাল বলে। জিরো কন্ডিশনাল মানে অর্থাৎ প্রেজেন্ট টু প্রেজেন্ট, কি বলছি, প্রেজেন্ট টু প্রেজেন্ট, এখানে কোনো উইল বা উড বা ওয়ার এগুলো কিছুই আসবে না, শুধু প্রেজেন্ট টু প্রেজেন্ট। যেমন দেখো ইফ দ্য বেবিস সিস, আমরা এখানে ইফ দ্য বেবিস সরাসরি সি লাগাতে পারি, ইফ দ্য বেবিস ক্যান সি আদার বেবিস, ইফ দ্য বেবিস ক্যান বাদ দিতে পারি, ইফ দ্য বেবিস সিস, ইফ দ্য বেবিস সি আদার বেবিস দে ফিল হ্যাপি। তুমি দেখবা যে বাচ্চা বা যখন বড়দের কোলে থাকে হঠাৎ কোনো বাচ্চাকে দেখলে সে কিন্তু আর তা তোমার বড়দের সঙ্গে থাকতে চায়, ছোটদের সঙ্গেই যেতে চায়। ইফ দ্য বেবিস সি আদার বেবিস দে ফিল হ্যাপি, ইফ পিপল ডু ফিজিক্যাল এক্সারসাইজ দে ক্যান লিড আ হ্যাপি লাইফ, ইফ পিপল ডু ফাস্টিং, যদি মানুষ রোজা রাখে দে বিকাম স্লিম। এবার আসি আবার একটা কথা বলি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, চ্যানেল নেম কে এম মইন হোসেন। জিরো কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল বিস্তারিত আলোচনা করছি কিন্তু সময় বেশি নিব না, অল্প সময়ের মধ্যে শেষ করতে চাচ্ছি। দ্য কন্ডিশনাল হুইচ ওয়ার্কস অ্যাজ ইউনিভার্সাল ট্রুথ অর সিগনিফিক্যান্ট সাইন্টিফিক ট্রুথ ইজ কল্ড জিরো কন্ডিশনাল। ইফ ওয়াটার ফ্রিজ ইট টার্নস টু আইস, ক্যারেক্টারিস্টিক দেখো এই প্রধান বৈশিষ্ট্যটা কি, দ্য ফ্যাক্টস অফ জিরো কন্ডিশনাল আর জেনারেলি ট্রু, এই ঘটনাগুলো সত্য, হ্যাঁ সাধারণত সত্য। দ্য কন্ডিশন ইজ প্রেজেন্ট সিম্পল বাট দ্য রেজাল্ট ইজ ইজ অলসো প্রেজেন্ট সিম্পল, এই কন্ডিশনালটা প্রেজেন্ট সিম্পল এ রেজাল্ট অফ প্রেজেন্ট সিম্পল এ, দ্যার উইল বি নো ইউজ অফ ফিউচার টেন্স, এখানে ফিউচার টেন্সের কোনো ব্যবহার হবে না, কি বলেছি এখানে ফিউচার টেন্সের কোনো ব্যবহার আসবে না। মূল বৈশিষ্ট্য হচ্ছে তিনটা, একটা হচ্ছে
যে এটা এটা সাধারণত সত্য, হ্যাঁ কোনো মিথ্যা কথা এখানে আসবে না। তারপর বলছি যে কন্ডিশনটা প্রেজেন্ট সিম্পল থাকবে, আনসারটাও প্রেজেন্ট সিম্পল থাকবে। কন্ডিশনাল প্রেজেন্ট প্রেজেন্ট সিম্পল থাকলে আনসারটা প্রেজেন্ট সিম্পলে, এবং এখানে কোনো উইল বা উড এখানে কোনো কিছু বসবে না। ক্লিয়ার? আমার মনে হয় তুমি ভালোই বুঝতে পারছো। অর্থাৎ জিরো কন্ডিশন মিনস প্রেজেন্ট টু প্রেজেন্ট কন্ডিশনাল। ওকে, নেক্সট আমরা একটু সামনে আগাই। এক্সাম্পল, কিছু এক্সাম্পল দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। পিপল আর ফ্রিজ ইজ ইটার্নস, আমি এইটা প্রথমেই রেখেছি। দেখো তোমরা সবাই তোমরা জানো পানি জমে গেলে বরফ হয়। ইফ পিপল ইট টু মাস দে গেট ফ্যাট, যদি মানুষ বেশি খায় তাহলে তাকে কি হয়, মোটা হয়। দ্যার ইজ নো কমা ইন দ্য মিডিল, দেখো দ্যার ইজ এ কমা ইন দ্য মিডিল, এখানে কিন্তু একটা কমা ব্যবহার করেছি। কি ব্যবহার করেছি আমরা? কমা ব্যবহার করেছি। কেন কমা ব্যবহার করেছি? এই দেখো ইফটা আগে বসছে, ইফ আগে বসলে কমা দিতে হবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? এবার বলছে দেখো, স্নেক বেইট ইফ দে আর স্কেয়ার, দ্যার ইজ নো কমা। দেখো ইফটা মাঝে আসছে, ইফটা কোথায় আসছে? এই দেখো ইফটা এবার মাঝে আসছে। এখানে আগে ইফটা কোথায় ছিল? দেখো আগে ইফটা কিন্তু প্রথমে ছিল। ইফ প্রথমে থাকলে মাঝে কমা দিতে হয়, আর ইফ মাঝে থাকলে কোনো কমা দেওয়া যায় না। বুঝলি? স্নেক বেইট, সাপে কামড় দেয়, কখন কামড় দেয় বলতে পারবে? ইফ দে স্কেয়ার, যদি তার ভয় পায়। পিপল ডাই ইফ দে ডু নট ইট, যদি তারা না খায় তার মানুষ মারা যাবে। দ্য ওয়াটার টার্নস টু আইস ইফ ইট ফ্রিজেস, দেখো এটা ঘুরিয়ে বলছে এবার। দ্য ওয়াটার টার্নস টু আইস, পানি বরফ হয়ে যায় ইফ ইট ফ্রিজ, যদি জমে যায়। হ্যাঁ, তারপরে বলছে আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি। ইফ ইট ইজ টু হট পিপল ইউজ ওয়ার্ম ক্লোথ, যদি খুব গরম পড়ে মানুষ, 6 নম্বর, যদি গরম পড়ে মানুষ কি ব্যবহার করে? মোটা কাপড়, সরি টু কোল্ড, যদি ঠান্ডা পড়ে, অনেক ঠান্ডা পড়ে মানুষ গরম কাপড় ব্যবহার করে। ইফ ইট ইজ টু হট পিপল ইউজ এয়ার কন্ডিশন, যদি বেশি গরম পড়ে মানুষ এয়ার কন্ডিশন ব্যবহার করে, তাই না? ইফ দ্য বেবিস ক্যান সি আদার বেবিস, ইফ দ্য বেবিস ক্যান সি, ক্যান দ্য আমার ক্যান দরকার নাই, ইফ দ্য বেবিস সিজ আদার বেবিস, যদি যদি বেবিরা কি করে অন্য বাচ্চা দেখে তাহলে কি করে তারা? দে দে ফিল হ্যাপি, তারা আনন্দ করে। ইফ পিপল ডু ফিজিক্যাল এক্সারসাইজ দে ক্যান লিড আ হ্যাপি লাইফ, যদি মানুষ কি করে শারীরিক ব্যায়াম করে তাহলে তারা সুন্দর জীবনযাপন করতে পারে। পিপল ডু ফাস্টিং, ইফ পিপল ডু ফাস্টিং দে বিকাম স্লিম, যে মানুষ রোজা রাখে তারা কি হয়, স্লিম হয়। মাদার ফিলস হ্যাপি, দেখো সুন্দর কথা বলেছি, এই কথা বললে মায়েরা খেপে যেতে পারে। মাদার ফিলস হ্যাপি ইফ, আবার কেউ হাসতেও পারে, মাদার ফিলস হ্যাপি, মাদার্স ফিল হ্যাপি ইফ দে ক্যান কিপ দেয়ার চিলড্রেন নিয়ার অ্যাট হোম, যদি তারা বাচ্চাকে বাচ্চাদেরকে তাদের কাছে রাখতে পারে তাহলে মায়েরা খুব খুশি হয়। দেখো অল্টারনেটিভ, ফাদার্স বিকাম হ্যাপি, বাবা খুশি হয় ইফ দেয়ার চিলড্রেন ক্যান ডু এনি ওয়ার্ক উইথ দেয়ার ওন হ্যান্ড, যদি তার সন্তানরা তাদের নিজের হাতে কোনো কাজ করতে পারে বাবা খুশি হয়। দ্যাট মিনস যখন বাচ্চারা ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন হয়, হ্যাঁ তারা নিজেরা স্বাধীন হয়, সব কাজ করতে পারে, করা শেখে, তখন বাবার খুশি হয়। মায়েরা দেখবে সবসময় আদর করে ঘরে রেখে, ঘরে রাখতে চায় তারা, সবসময় বলতে চায় বাইরে যেও না, বিপদের সম্মুখীন হয়ে না, কষ্ট করো না। বাবারা কিন্তু একটু ব্যতিক্রম, বাবারা কিন্তু বাজারে নিয়ে বাচ্চাকে বা বাইরে নিয়ে হাত ছেড়ে দেওয়ার চেষ্টা করে, ছেলেকে শিখায়, একটু বাবা ছেলেকে ছেড়ে দিয়ে একটু জোরে জোরে হাঁটে, ছেলে দূর পিছন থেকে দৌড়াতে থাকে। তাই আমি আমি দিয়েছি ফাদার্স বিকাম হ্যাপি ইফ দেয়ার চিলড্রেন ক্যান ডু এনি ওয়ার্ক উইথ দেয়ার ওন হ্যান্ডস, যদি তার ছেলেমেয়েরা নিজের হাতে কোনো কাজ করতে পারে বাবা খুশি হয়। আমার মনে হয় তোমরা ইতিমধ্যে জিরো কন্ডিশনাল বুঝে গিয়েছো। হ্যাঁ, তাহলে আমি আবার রিপিট করি, জিরো কন্ডিশনাল মিনস প্রেজেন্ট টু প্রেজেন্ট, জিরো কন্ডিশনাল মিনস কি বলেছি, প্রেজেন্ট টু প্রেজেন্ট, জিরো কন্ডিশনাল মিনস বৈজ্ঞানিক সত্য এবং চিরন্তন সত্য। জিরো কন্ডিশনাল এর ক্যারেক্টারিস্টিক কি বলেছি, তিনটে ক্যারেক্টারিস্টিক বলেছি, দ্য ফ্যাক্টস অফ জিরো কন্ডিশনাল আর জেনারেলি ট্রু, এর সব ঘটনাগুলো সত্য। দ্য কন্ডিশন ইজ ইন প্রেজেন্ট সিম্পল বাট দ্য রেজাল্ট ইজ ইজ অলসো প্রেজেন্ট সিম্পল, এর শর্ত হবে প্রেজেন্ট সিম্পলে, এর ফলাফল হবে প্রেজেন্ট সিম্পলে। দ্য উইল বি নো ইউজ, দ্য উইল বি নো ইউজ অফ ফিউচার টেন্স, ফিউচার টেন্সের কোনো ব্যবহার থাকবে না। ওকে, আমার মনে হয় তোমরা তোমরা ভালোই বুঝেছ। আমি আশা করি ইনশাল্লাহ এটা তোমাদের উপকার হবে, তোমরা সবাই একটু শিখবে। দেখো জ্ঞান অর্জন করতে হবে, আমরা পুঁথিগত বিদ্যার মধ্যে থাকবো না, আমরা একটু বাস্তবে শিখতে চেষ্টা করবো। তুমি যদি ক্লাস থেকে উপকৃত হও, আমার অনুরোধ থাকবে তুমি তোমার বন্ধু থেকে বলবে যেন তারাও এখান থেকে শিখতে পারে। হ্যাঁ, তাহলে আমি আমার ক্লাসে সফল হবো। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।